হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3 ছয়ের 16 নম্বর অঙ্কটি হল x^12 মাইনাস y^12, অর্থাৎ x^12 মাইনাস y^12। এখানে আমরা x^12 x^6 হোল স্কোয়ার এবং y^12 y^6 হোল স্কোয়ার যদি লিখি তাহলে একটা সূত্র পাই, অর্থাৎ x^6 আমরা যদি a এবং y^6 আমরা যদি b ধরি তাহলে a² - b² অর্থাৎ a+b (a-b), অর্থাৎ x^6 হোল স্কোয়ার মাইনাস y^6 হোল স্কোয়ার ৬^১২, x^12 ৬^১২, y^12। তাহলে আমরা পেলাম a+b (a-b), অর্থাৎ x^6 + y^6 x^6 - y^6। এখানে x^6 + y^6 x²³ + y²³ লিখতে পারি, 3^6 - 3^6 এবং x^6 - y^6 আমরা x³² - y³² লিখতে পারি, 3^6 - 3^6। এখানে x^6 + y^6 হোল কিউবের ফর্মুলায় ফেললে উৎপাদকের সূত্র পাওয়া যায়, কিন্তু স্কোয়ারের সূত্রে ফেললে উৎপাদকের সূত্র পাওয়া যায় না। তাই আমরা x^6 + y^6 কিউবের সূত্রে ফেললাম এবং x^6 - y^6 অর্থাৎ -কে আমরা যদি স্কোয়ারের ফর্মুলায় ফেলি তাহলে উৎপাদকের সূত্র পাওয়া যায়, অর্থাৎ a+b (a-b)। তাই আমরা x^6 x³² এবং y^6 y³² লিখলাম। তাহলে এখানে x² a এবং y² যদি আমরা b ধরি তাহলে আমরা পাই a+b (a²) - ab+b² অর্থাৎ x² + y² অর্থাৎ a+b (a²) অর্থাৎ x²² - ab অর্থাৎ x²² - y²+b² অর্থাৎ y²x² এবং x³ a এবং y³ যদি b ধরি তাহলে a²-b² অর্থাৎ a+b (a-b) অর্থাৎ x³ + y³ × x³ - y³ = x²+y² × x^4 - x²y² + y^4, 2^4 - 2^4। এখন x³ + y³ এর সূত্র থেকে আমরা পাই x+y (x²) - xy + y² এবং x³ - y³ এর সূত্র থেকে পাই x·y (x²) + xy + y² অর্থাৎ আমরা পেলাম x^12 - y^12 এর উৎপাদকে বিশ্লেষণ হল x²+y²(x^4 - x²y²+y^4) × x+y (x²-xy+y²) এটাই অ্যান্সার হল। ছয়ের 17 নম্বর অঙ্কটি হল m³ - n³ - m² - n² + m×m-n² এখানে আমরা অঙ্কটি যদি গুণ করে দিই তাহলে সুবিধা হয়, অর্থাৎ m³ - n³ - m এবং m² গুণ করে হলো m³ - a - m² + n×m-n² এর সূত্র থেকে পাই m²-2mn + n² এখানে m³ - m³ + কাটা গেল, রইল -n³ + mn² + গুণ করি m²(n+a-2mn²+a+n³) + n³ - n³ কাটা গেল, রইল m²(n
এখানে এম এন স্কোয়ার প্লাস আছে একটা এবং এম এন স্কোয়ার মাইনাসে আছে দুটো, মাইনাসের চিহ্ন অর্থাৎ দুইয়ের আগে মাইনাস আছে, দুই একের থেকে বড় তাই মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ দুই এম এন স্কোয়ার থেকে এম এন স্কোয়ার বাদ গেলে রইল এম এন স্কোয়ার। এখানে এম এন কমন তাহলে রইল এম মাইনাস এন, এম এন কমন নিলে এম রইল, এম এন কমন নিলে এন রইল। অর্থাৎ আমরা পেলাম উৎপাদকে বিশ্লেষণ করে এম এন ইন্টু এম মাইনাস এন, এটাই অ্যান্সার হলো। অঙ্কটিকে আমরা এভাবেও করতে পারি, এখানে এম কিউব মাইনাস এম কিউবের সূত্র থেকে পাই এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সূত্র থেকে পাই এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এম ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার। এখান থেকে প্রতিটি পদে এম মাইনাস এন কমন আছে, অর্থাৎ আমরা এম মাইনাস এন কমন নিলাম রইল এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এম মাইনাস এন কমন গেছে, প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এম মাইনাস এন হোল স্কোয়ার অর্থাৎ দুবার গুণ আকারে আছে, একবার কমন গেল আর একবার রইল, সমান সমান এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এ মাইনাসে মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এ মাইনাসে মাইনাস এন স্কোয়ার এন ইন্টু এন এন স্কোয়ার। এখানে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস কাটা গেল, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস কাটা গেল, এম এন এম এন প্লাস এ মাইনাসে কাটা গেল, রইল শুধু এম এন অর্থাৎ এম মাইনাস এন ইন্টু এম এন। আমরা সাজিয়ে লিখি সমান সমান এম এন ইন্টু এম মাইনাস এন, এটাই অ্যান্সার হলো।